আরেকটা হাদিস হাক্কানি আলেম সম্পর্কে রাসূল কি বলেছে জানেন? আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানশারাবু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমীরা ওয়াহিদা। নবী বললেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ, আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, আল্লাহ রাসূলের ভালোবাসা পেয়েছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। জোরে বলুন। আরেকটা হাদিস রাসূল বললেন কুন আলিমান আলেম হ, আলেম যদি হতে না পারিস, আও মুতাআল্লিমান তালিবুল ইলম হ, আলেমের ছাত্র হ, তাও যদি তোদের কপালে না জোটে, আও মুস্তামিয়ান আলেমরা যেটা বলবে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি। এখানে সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইস্তামা ইয়াসমাউ মানে শোনা। বাবে ইস্তিবালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কি জানেন? কোন কাজকে ভালো করে করা, শোনা, বোঝা, ভালো করে করা, মনোযোগ সহকারে করা। তাই বাবে ইস্তিফাল সামিয়া ইয়াসমাউ মানে শোনা। আল্লাহ আল্লাহ নবী কি বললেন? মুস্তামিয়ান, তোরা কি করবি? মনোযোগ সহকারে শুনবি আলেমদের কথাগুলোকে। আর কি করবি? তাও যদি সুযোগ না পাস, আও মুহিব্বান অন্তর থেকে হাক্কানি আলেমদের ভালোবাসবি, কেয়ামতের মাঠে তোরা নাজাত পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে কারা জানেন? উলামা সম্প্রদায়। আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহ পাক কোরআনে বলছেন কোথায়? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উ উলামা আ নয়, উলামা আ বললে বাবা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কোরআনের 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা ফাতির, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উ আর কেউ যদি বলে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আ মানেটা কেমন পার্থক্য হবে শুনে নিন। আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উ আলেমরা আল্লাহকে ভয় করেন, আর যদি উলামা আ বলা হয় তখন মানে হবে আল্লাহ আলেমদের ভয় করে না। বুঝবিল্লাহ, বুঝতে পারছে? এই জন্য বলি বাবা কোরআন পড়তে হবে, আর মাখরাজ যদি গন্ডগোল হয়েছে, ফাইল মফুল যদি পার্থক্য হয়েছে তো গেল 12টা বেজে, নেড়া আরবি পড়তে বললে মৌলবীর বোঝা যাবে। বাবাজি বাস্তব কথা। চলো, আল্লাহ আপাক বলে দিলেন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়ের মানুষেরা। এই জন্য আলেমরা জীবনে কোনোদিন শিরিকের কাজে মাথা নত করে না। হাক্কানি আলেম যারা, জীবনে কোনোদিন শিরিককে তারা সমর্থন করে না, ঠিক না বেঠিক? হাক্কানি আলেম যারা জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত কোনোদিন আলেমরা করে না। হাক্কানি আলেম যিনি, তিনি কোনোদিন শিরিকের কাছে বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক না বেঠিক? কারণ শিরিক সম্পর্কে সে কোরআনের বহু আয়াত এবং রাসূলের হাদিস বহু সে পড়েছে। চলো, এক নম্বর হলো আলেমদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, নবীদের পথ অবলম্বন করতে হবে। আপনারা আলেমদের সঙ্গে বন্ধুত্ব করেন তো, বাড়ি থেকে ভাববেন। চলো, দুই নম্বর মোমের বন্ধুত্ব করবে কার সঙ্গে? সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমার আল্লাহ বললেন তুই বেটা সত্য কথা বলবি, সত্যবাদীদের সঙ্গে চলবি, দলিল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কোরআনের পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 11 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে সিন অক্ষরটা আছে বাবা, সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা। আর কেউ যদি উচ্চারণটা সিন হয় তালব বর্ষা যদি করে, যদি সাদিদ বলা হয় তখন মানে হবে শক্ত বা কঠিন, ইন্না বাদ সরব্বি কালা সাদিদ। আর সিন অথবা সোয়াতের সিন উচ্চারণ না করে, যদি সিন উচ্চারণ নাও করে যদি সোয়াত উচ্চারণ করে তখন মানে হবে পূজার রক্ত। পরে সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলাম, সিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন, আর সোয়াত দিয়ে সাদিদ মানে পূজার রক্ত। জাহান্নামীদের যে খাবারটা আল্লাহ খাওয়াবেন সেই খাবারটা কি জানেন? মেওরাদি মিম্মা ইন সাদিদি, পূজার রক্ত মিশ্রিত খাবার খেতে দেওয়া হবে। সাদিদ মানে পূজ রক্ত। তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনটা আলেমদের কাছে ভালো করে শিখে নিন, পড়ে নিন, জীবনে লাভ হবে।
আল্লাহ পাক বললেন, হে বান্দার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়াকুলু কাওলান সাদিদা, সদা সর্বদা তোরা সত্য কথা বলবি। মনে তুমি যদি মিথ্যা কথা বলো, মনে রেখো মুনাফিকের নিদর্শন হলো তিনটি, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি, ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদিও সে নামাজ পড়ে রোজা রাখে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, এবং সে নিজেকে ধারণা করে আমি একজন মুসলমান, তথাপি সে মুনাফিক। মুনাফিকের নিদর্শন হলো তিনটি কি কি? এক নাম্বার, ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবো, এই লোকটা হলো মুনাফিক। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। তিন নাম্বার ওয়াইদা তুমিরা ফাখানা, আমানতকে খেয়ানত করবে, এই লোকটা হলো মুনাফিক। চলুন, আর মুনাফিকের ঠিকানা সম্পর্কে কোরআন কি বলছে জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, পার নাম্বার 5 পিছনে নাম্বার 20 লাইন নাম্বার 12 সূরা নাম্বার সূরা নিসার কোরআন, কোরআনে আল্লাহ পাক করে দিলেন মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকরা কি করে জানেন? কি কোরআনে আল্লাহ পাক বলে দেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, পবিত্র কোরআনে 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নাম্বার সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মুনাফিকরা কি করে জানেন? না, ওটা 16 নম্বর পৃষ্ঠা হবে, 16 নম্বর পৃষ্ঠা, 17 না, 16 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পৃষ্ঠা মুমিনদের কথা বলা আছে। যাই হোক, তো আল্লাহ পাক বললেন কি, মুনাফিক ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, তারা একে অপরের সমান। আর মুনাফিকরা কি করে? মানুষকে সবসময় খারাপের দিকে নিয়ে যায়, ঠিক না বেটি? আর ভালোর কাছ থেকে মুনাফিকরা বাধা দেয় সবসময়। এই জন্য মুনাফিকের পথ অবলম্বন করবেন না বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি। এবার আসছি, আল্লাহ পাক বলে দিলেন, হে মোমেনরা, তোরা সত্যিকারে যদি মোমেন হোস, মুসলমান হোস, তাহলে তোরা কি করবি? সত্য কথা বলবি, আর সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবি। সত্যবাদীদের সঙ্গে ওঠা বসা করতে বললো কেন? কোরআনের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। কোরআনের পারা নাম্বার 11, পৃষ্ঠ নাম্বার 5, লাইন নাম্বার 6, সূরা নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। করো জোরে করে যাচ্ছি, মোমেন ব্যক্তিরা নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন, নবীর পরে আলেমদের সঙ্গে বন্ধুত্ব করুন, হাক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব করুন। দুই নাম্বার আল্লাহ পাক বলে দিলেন, মোমেনরা সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবি। আমার নবী বললেন, মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবি না, সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবি, দুনিয়াতে শান্তি সম্মান পাবি, আখেরাতের মাঠে জান্নাত পেয়ে যাবি। জোরে বলুন। তিন নাম্বার, অসুহাদা শহীদানদের পথকে অবলম্বন করতে বললেন মোমেনদেরকে আল্লাহ পাক। শহীদান কারা? কোরআন তার ব্যাখ্যা দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআনের পারা নাম্বার 28, পৃষ্ঠ নাম্বার 10, লাইন নাম্বার 14, সূরার নাম সূরায়ে সফের 34 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি, যারা আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে কি করেছে, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, সিসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের সঙ্গে তারা বন্ধুত্ব কর, তাদের পথ অবলম্বন কর। শহীদান সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুই নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আল্লাহ রাস্তায় যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জানাদার মাল দিয়েছে রে, তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, বরং তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, তোরা তা অনুভব করতেও পারিস না। তাদের সম্পর্কে আল্লাহ আরো কি বললেন শুনে কে দিন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবীলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআনের 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে ফিরিয়ে দিয়েছেন, তাদেরকে তোরা কোনোদিন মৃত করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাই বাপেরা, শহীদানদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, শহীদানদের প্রতি ভালো ধারণা রাখবেন, শহীদানরা যে পথ অবলম্বন করেছেন সেই পথকে আমাদের দিতে হবে, সেই জান আর মাল আল্লাহ রাস্তায় যতক্ষণ আপনি দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি শহীদানের পথ আপনি পাবেন না। 4 নাম্বার আল্লাহ বলে দিলেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে বন্ধুত্ব করবি কাদের সঙ্গে? ওয়াসসালিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবি, আমার বন্ধু যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবি, খাঁটি মোমেনদের সঙ্গে তারা বন্ধুত্ব করবি, সেই খাঁটি মোমেন আল্লাহ ওয়ালা মানুষগুলো হলো আল্লাহর ওলি, তাদের সম্পর্কে কোরআন জানিয়ে দিয়েছে, আদা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া
في الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم পবিত্র কোরআনে 11 নম্বর পারার 15 নম্বর পেশার প্রথম নম্বর লাইন সূরা নাম সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন যে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কারা আল্লাহর ওলি শুনে রেখে দিন আল্লাযীনা মান ওয়া কানূ ইয়াত্তাকুন ইসমে মাওসূরা দিয়ে আল্লাহ পাক তাফসীর করে দিলেন আল্লাযীনা মান ওয়া কানূ ইয়াত্তাকুন যারা ঈমান এনেছে আল্লাহকে বেশি বেশি করে ভয় করেছে তাকওয়া পন্থা অবলম্বন করে চলেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দুনিয়া আখিরাত তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন তারা করে না যালিকা হুয়াল ফাউজুল আযীম ওটাই হবে তাদের বড় কামিয়াবি এই জন্য বাপেরা ওলি হতে গেলে তার শর্ত হলো ওলি হতে গেলে তার শর্ত হলো আগে খাঁটি মুমিন হতে হবে ঠিক না বেটি ওলি হতে গেলে প্রথম শর্ত হলো খাঁটি মুমিন হতে হবে বাপেরা বাজারে কিছু পীর বের হয়ে গেছে বাপ যে পীর গুলো শরীয়ত সম্মত নয় কোরআন হাদিস এজমা কিয়াস তাদের ভিতরে নাই ভারতবর্ষে তো কম বাংলাদেশে দেখে আমি তো অবাক হয়ে গেছি কল্পনা করতে পারবেন না হ্যাঁ হাক্কানি পীর যিনি হাক্কানি ওলি যিনি হক ওলি তার প্রথম তার সঙ্গে ওঠা বসা করুন ঠিক আছে কিন্তু তিনি শরীয়তের কিছু জানেন না শরীয়ত সম্পর্কে কোরআন হাদিস এজমা কিয়াস তার ভিতরে নেই নামাজ নাই রোজা নাই এই সমস্ত মানুষদের পথ অনুসরণ করাটা আপনার বিদা ছাড়া অন্য কিছু নয় শুধু তাই নয় লা তাসজুদু লিশামসি ওয়া লা লিল কমারি উসজুদু লিল্লাহ তোমরা চন্দ্রকে সেজদা করো না সূর্যকে সেজদা করো না উসজুদু লিল্লাহ তোমরা আল্লাহকে সেজদা করো কোরআনের দলিল কোরআনের শিরক সম্পর্কে বহু বলা হয়েছে মানুষরা শিরক করা শুরু করবে মুসলমানরা যখন শিরক করবে তখন হবে জানবেন মোমেনরা শিরক করা শুরু করে দিয়েছে বাস্তব কথা বলে যাচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি রসুল বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম খাবে সে মুশরিক হয়ে যাবে কসম যখন খাবেন আল্লাহর কসম খাবেন মা বোনেরা ভালো করে শুনে নিন স্বামী স্ত্রী সংসার করতে করতে কি বলল স্বামী জামাতে কি বলবো খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দেয় না বলে স্বামী তার স্ত্রীর উপরে রেগে গিয়ে বলছে আল্লাহর কসম করে বলছি তোর বাপের বাড়ি যাব না ব্যাস শুনে রেখে দিন আর ঠিকঠাক এক সপ্তাহ পরে বড় শালাটা ফোন করে বলছে দুলা ভাই তোমার জন্য একটা অপো মোবাইল কিনেছি 14,000 টাকা দাম একটু এসো না অমনি প্যান্ট শুট পরে ছুট কসমটা ভেঙে ফেললি কসম ভেঙে ফেললে তার কাফফারা কি শুনে দিন ছোট্ট একটা উদাহরণ মশলার কথা বলে যাচ্ছি মা বোনেরা বাবাজিরা শুনে রেখে দিন কসমের তিনটে ভাগ ইয়ামিনে গমুস ইয়ামিনে লাগবো ইয়ামিনে মুনাফে ইয়ামিনে লাগবো কাকে বলে বেকার কসম ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি বসে আছেন আমি বসে আছি এখন আমি আপনাদেরকে বলছি উদাহরণ দিচ্ছি আল্লাহর কসম করে বলছি আপনাদের মসজিদের ইমাম সাহেব আসছেন দূর থেকে আপনারা আমার আমি কসম খেলাম তো আর বলুন না আমি কসম খেলাম না কিন্তু লোকটা যত কাছাকাছি আসছে দেখা গেল মসজিদের ইমাম সাহেব নয় অন্য গ্রামের একজন মৌলানা সাহেব ওইরকম জামা কাপড় পরে আসছে তাহলে আমার কসম খাওয়াটা বেকার হয়ে গেল তাই না বেকার বলে একে বলে লাগবুন লাগবুন মানে বেকার এই কসমের জন্য কোনো কাফফারা লাগবে না এই কসমের জন্য কোনো গোনা হবে না এটা ইমাম আবু হানিফার মতে ইমাম শাফির মতে গোনা হবে কাফফারা দিতে হবে না দুই নাম্বার কসমটা কি অতীতকালে কোনো সত্য জিনিসের উপরে মিথ্যা কসম খাওয়া কিরকম আমি ধরুন একটা বই চুরি করেছি আপনারা আমাকে বললেন মারুফ সাহেব আপনি বই চুরি করেছেন আমি বললাম খোদার কসম আল্লাহর কসম করে বলছি আমি বই চুরি করিনি কিন্তু আমি চুরি করেছি এটা হলে আমি গমুস এই কসমের জন্য গোনা হবে কাফফারা দিতে হবে না এটা ইমাম আবু হানিফার মতে ইমাম শাফির মতে গোনাও হবে কাফফারা দিতে হবে এবার আসছি মেন যেটা যে কসমটা মেন সেটা হলো কি ইয়ামিনে মুনাফিক তার মানে ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া কেউ যদি বলল খোদার কসম করে বলছি ধরুন আমি উদাহরণ দিচ্ছি খোদার কসম করে বলছি আমি এই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো না এখন যদি আমি ওনার সঙ্গে কথা বলি আল্লাহর কসম খেলাম যদি কথা বলি তারা আমাকে কি করতে হবে কোরআন বলে দিয়েছে শুনে নিন ফাকাফারতুহু ইতামু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম আও কিসবাতুকুম আও তাহরীরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম কোরআন আল্লাহ পাক বলেন 7 নম্বর পারা প্রথম নাম্বার পিছনে 8 নম্বর লাইন সূরা নাম সূরা
মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কসমের কাফফারা কি, এক নম্বর হলো দশটা ফকির খাওয়াতে হবে, অথবা দশটা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা যদি তোমরা না পারো তিনটে রোজা রাখতে হবে, ওটাই হবে তোমাদের কসমের কাফফারা। বাবা চলতে ফিরতে উঠতে বুঝতে কত কসম খেয়েছি তার ঠিক নেই, বিশেষ করে আমার বাবাজিরা খুব কসম খেয়েছে, গরুর দালাল যারা তারা আরো বেশি কসম খায়, এই ঠিক না বেটি, রাগ করবেন না, এত কসম খাচ্ছে সাইকেলে ফিরি কেটে গেলে চেনটা যেমন হলার করে ঘরে ওই রকম কসম খেয়েছিল, তার থেকে বেশি কসম খাইছে জানেন প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকা একে অপরকে শোনা, আল্লাহ এখন ও তো দুটো প্রেম করেছে, এর সঙ্গে প্রেমে কথা বলছে, আর একটা মেয়ে ওকে ওয়েটিং আছে ফোনে, তখন মেয়েটা তখন একে বলছে হো তোমাকে ফোন করছি শোনা তুমি এত ওয়েটিং কেন, ও তখন দেখো শোনা কিছু মনে করো না শোনা আল্লাহ পছন্দ করে বলছে, আমার খালা তো বোন ফোন করেছে, ঠিক না বেটি? এই যুবক ভাইরা যুবতী বোনেরা শুনে খেতে, আজকের এই দিনে তোরা যদি কোনো প্রেম প্রেম করে সরবরাহ যদি করে দিয়েছিস, আমার আল্লাহ জানিয়ে দিল একটা শুধু বলে যাচ্ছি, ওমান আওরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আউমা। কোরআনের পারা নাম্বার 16 20 নাম্বার 19 9 নাম্বার 12 সূরার নাম সূরা তোহরা নাম্বার 24 আলকোরআন কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, আমার নামাজ রোজা থেকে যে ব্যাটা মুখ ফিরিয়ে নিবি, যে নারী আর পুরুষ মুখ ফিরিয়ে নিবি, এই পৃথিবীর জমিনে একটা দিন তোদের শান্তি থাকতে দেবো না ব্যাটা, টেনশনে টেনশনে তো জীবন যাপন করাবো, ভয় করে স্বামীর টেনশন দেবো, নয় তোর স্ত্রীর টেনশন দেবো, নয় তোর জায়গা জমির টেনশন দেবো, নয় তোর ব্যবসা বাণিজ্য টেনশন দেবো, নয় তোর ছেলে মেয়ের টেনশন দেবো, নয় তোর শরীরের টেনশন দেবো, নয় যুবক ছেলে তোদের প্রেমে টেনশন দেবো। আজকের এই দিনে কত যুবক ছেলে বের হয়েছে যুবতী মেয়েকে ঘুগনি আর ফুচকা খাই আগে ওর খালা তো ভাই স্ক্রিন টাইম মোবাইল দিয়ে দু বছর আগে মাল বুকিং করে রেখেছে, তুই ওর 100 টাকা দে পারিস প্রকৃত প্রেম ভালোবাসা কোনদিন ব্যভিচার করে না, শুনে রাখুন কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন মোমের ব্যক্তি পৃথিবীর জমিনে কোনদিন জেনা করতে পারে না, তাই আল্লাহ পাক বলে দিলেন লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। কোরআনের পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 4 সূরার নাম সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওরে দুনিয়ার মানুষেরা শোনে, এই পৃথিবীর জমিনে তোরা কোনোদিন জেনা করা তো দূরের কথা, জেনা ধারে বাড়ে তোরা যাবি না, এটা খুব নোংরা কাজ বাজে রাস্তা, শুনে গেদিন আল্লাহ নবী জান্নাত মেয়েরা যে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন, জান্নাতের ভিতরে কি দেখলেন, বোঝার জন্য একটু উদাহরণ দিয়ে যাচ্ছি বাপেরাম, জান্নাতের ভিতরে দেখলেন একজনের জুতোর আমার পেয়েছিলেন জান্নাতের ভিতরে, আল্লাহ নবী বলেন সামি তু খসখসতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন, জান্নাতের ভিতরে কার জুতোর আওয়াজ শুনলাম রে, ঘুরিয়ে তাকিয়ে দেখেন নবীজি বেলালের জুতোর আওয়াজ, জোরে বলুন বেলালকে নবী কষ্ট করেছিলেন, বেলাল পৃথিবীর জমিনে কি এমন কাজ করেছো বলো যার জন্য তোমার জুতোর আওয়াজ জান্নাতে আল্লাহ পাক আমার শোনালো, বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল পৃথিবীর জমিনে তো এমন ভালো কাজ করতে পারি না, তবে দুটো কাজ করি, বলে কি, বলে এক নাম্বার হলো আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না, ও আমার যুবক যুবতী ভাই বোনেরা শুনে খেয়ে দাও, বাবাজিরা বিবাহিত মা বোনেরা বাবাজিরা শুনে খেয়ে দাও, তোমরা রাতের বেলা স্বামী স্ত্রী নাপাক হয়েছো, তার পরের দিনে বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছ, ওই নাপাক অবস্থায় যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে ওই খোদার কাছে ওই জমিন অভিশাপ করতে থাকবে, হযরত বেলাল বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি নাপাক অবস্থায় কোনোদিন থাকি না, সঙ্গে সঙ্গে নাপাক হয়ে গেলে পাক হয়ে যাই, আর পাক হয়ে আমি মসজিদের আবাবিতে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ আদায় করি, জোরে বলুন
আমার বাপের করজোড়ে বলে যাচ্ছি, এবার জাহান্নামের ভিতরে কি দেখলেন নবী? জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের ভিতরে দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জা স্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, আজাবের কারণে তারা চিৎকার করে চলেছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, মারহাউনা গিয়া কি জিব্রাইল? ও ভাই জিব্রাইলেরা তারা? জিব্রাইল বললেন, আজুনাত, এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ। ও বন্ধুরা করজোড়ে বলে যাচ্ছি, যুবক ভাই যুবতী বোনেদের বলে যাচ্ছি, ব্যবিচার থেকে দূরে সরে এসো। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, ব্যবিচার করলে কি শাস্তি? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা মাওগিদিন মিনহুমা মিয়াতা জাওলা। কোরআনে 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা নাম সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওরে ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কি জানেন তার সংবিধান হলো, কোরআনে আইন হলো, 100 গা বেত মারা হবে আর পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। মা বোনেরা বোনেরা ভাইরা বজ্র তলজরে বলে যাচ্ছি, ব্যবিচার থেকে দূরে সরে থাকুন। আর এখন ব্যবিচার ঘর 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 শুরু হয়ে গেছে, স্বামী বিদেশে আছে, স্ত্রী করেছে কি অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে, আবার স্বামী করেছে কি বিদেশে গিয়ে করছে কি নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেছে। আর যুবক ছেলেরা এখন তো মোবাইলে যা শুরু করে দিয়েছে তার কোনো ঠিক নেই। এই জন্য কেয়ামতের আলামত হলো ব্যবিচার বেড়ে যাবে। করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, ব্যবিচার থেকে দূরে সরে থাকুন। একজন মোমেন ব্যক্তি কোনোদিন ব্যবিচার করতে পারে না, মোমেন ব্যক্তি কোনোদিন মদ খেতে পারে না, মোমেন ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না, মোমেন ব্যক্তি কোনোদিন বিয়ের ফোন নিয়ে এই বাজে কাজ করতে পারে না, মোমেন ব্যক্তি হলো আলাদা। এতগুলো গুণ থাকার পরে আমার আল্লাহ পাক বলে দিচ্ছে মোমেনের চরিত্র কি থাকবে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। মোমেনের এতগুলো গুণ পরিপূর্ণ হওয়ার পরে আমার আল্লাহ বলে দিলেন মোমেনের আরেকটা পরিচয় হলো কি, ওই সমস্ত মোমেনরা হবে কামিয়াবি। কারা কামিয়াবি? আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে। হাওয়া এসব নামাজ পড়েছেন সব, গোটা কত লোক এসব নামাজ পড়েছে, আর দেখবেন যারা জলসা শোনার জন্য করছে অনেকেই এসব নামাজ পড়ে, খবরদার নয়। মোমেন ব্যক্তি আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলিল্লাহি মুরিদুন, মোমেন ব্যক্তি কোনোদিন খারাপ কাজের দিকে ধাবিত না হয়ে ওদিক থেকে মুখ ফিরিয়ে এনে ভালো কাজের দিকে আসবে। এবার মোমেন পৃথিবীতে বন্ধুত্ব করবে চার শ্রেণীর লোকের সঙ্গে। আপনারা এই চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করেনি কি তাই বাড়ির দিকে চিন্তা করবেন, যার টাকা বেশি, দু নম্বর চিটিংবাজ লোক, তার তেল মাখা, আরেমদের এবং ভালো সৎ লোকের সঙ্গে ওঠা বসা করেন না, গরিব বলে তার সঙ্গে বন্ধুত্ব আত্মীয়তা করতে চান না, আর ধনী দু নম্বরই চিটিংবাজ তার সঙ্গে খুব তেল মাখানোর চেষ্টা করেন, এটা কোনোদিন খাঁটি মোমেনের পরিচয় নয়। এবার আসছি মোমেন পৃথিবীতে চলাফেরা করবে কিভাবে, মোমেনের চালচলন কেমন হবে। কোরআনে আল্লাহ পাক বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বললেন 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরায়ে ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, মোমেন ব্যক্তি পৃথিবীতে চলবে বিনয়ের সহিত, মোমেনের ভিতরে কোনোদিন তাকব্বর অহংকার থাকবে না, মোমেন পৃথিবীতে বিনয়ের সহিত চলাফেরা করবে। এরপরে আল্লাহ পাক বলে দিলেন আর কি করবে, তাদের সঙ্গে এখন কোনো কেউ যদি কোনো কথা নিয়ে আসে, কারো সম্পর্কে কিছু বলা হয়, ওই দেখ তাহলে যা গিলু না, তাদের যদি কোনো খেতাব দেওয়া হয় বা কেউ যদি তাদের সম্পর্কে কোনো মন্তব্য করে, তারা বলবে কলু সালামা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা, আল্লাহ পাক বললেন মোমিনরা রাত অতিবাহিত করবে রুকু সেজদাতে, তারা রাত অতিবাহিত করবে। বাপেরা হাত জড়ো করে বলে যাচ্ছি মোমিন বাপেরা, যদি সত্যিকারের মোমেন হয়ে থাকেন নামাজ আদায় করুন, নামাজ কারোর জন্য বাপ নাই। এতক্ষণ আপনাদের কাছে আলোচনা রাখলাম, দেখতে দেখতে 2 ঘন্টা বকে ফেললাম, আপনার শুধু মোমেন শব্দটা নিয়ে টুকটুক করে আলোচনা করলাম, আরো বলেছিলাম না একটা সুরার আলোচনা করব, মনে পড়ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের না? হ্যাঁ, বন্ধ করে দেবো? হ্যাঁ, আর একটু হবে না শেষ করব, আর একটু সময় যদি দেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, টেনশন নেবেন না। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা দরুদ ইব্রাহিমটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এতক্ষণ আমি আপনাদের কাছে শুধু মোমেন শব্দটাকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে দু চারটে কথা আপনাদেরকে বললাম, শুধু তাই নয়, ইমানের একটা ভাগ নয়, ইমানের সত্তরটা শাখা পোশাকা, সত্তরটা আলী ইমান ওসামুলা সোলবা, ইমানের সত্তরটা শাখা পোশাকা একটা নয়। প্রথমটা হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম হলো কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, এটাকে সাক্ষী দেওয়া। আর সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া হলো ইমানের অঙ্গ, আর লজ্জাটাও হলো ইমানের অঙ্গ। আজকের মোমেন মেয়ে ছেলেদের অবস্থা কি হয়েছে, আজকে লজ্জা শরম পরে উঠে গেছে, পর্দা পরে উঠে গেছে। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মোমেন যারা সত্যিকারের মোমেন যারা, এতক্ষণ আমি মোমেনদের আলোচনা করেছিলাম, অন্য কোনো উল্টো পাল্টা আলোচনা করিনি, বা মোমেন সত্যিকারে যদি হয়ে থাকেন তাহলে আপনার ভিতরে মোমেন মেয়ে ছেলে যদি হন মোমেনা, আপনার ভিতরে পর্দা থাকবে, মোমেনা যদি হন সত্যি আপনার ভিতরে রোজা থাকবে, নামাজ থাকবে, আপনার ভিতরে কি ভদ্রতা নম্রতা থাকবে। আর মোমেনা মেয়ে ছেলে কোনোদিন জেনা করতে পারে না, এদিক লক্ষ্য রাখতে হবে। আর মোমেনদেরকে বলি, বাপেরা সত্যিকারে যদি মোমেন হন তাহলে আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক চলতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, লজ্জাস্থানকেও হেফাজত করতে হবে, মনে রাখবেন। তো যাই হোক, আজকের আপনাদের কাছে এতক্ষণ মোমেন সম্পর্কে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদেরকে বললাম। এবারে আসছি যে সূরাটির আলোচনা করব, সে সূরাটির নাম হলো সূরাই জুমা, মনে পড়ছে? চলো, সূরাই জুমার ভিতরে আছে কি, সূরাই জুমার ভিতরে মাত্র এগারোটা আয়াত আছে, কটা আয়াত বললাম, এগারোটা আয়াত, দুটো রুকু আছে। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, কোরআনের আয়াতগুলো, কোরআনের সূরাগুলো একদিনে নাজিল হয় নাই, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিলেন, জাদু 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 বোঝেন তো বাপ, নবীকে একজন জাদু করেছিল, লোকটার নাম হলো লবিদ বিন আসিম, নবীকে জাদু করলো কি নিয়ে, নবীর মাথার চুল নিয়ে, আর এগারোটা গিরো বেঁধে বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। এদিকে নবীর শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আবু বকর ওমর উসমান আলী পাগল হয়ে যাচ্ছেন, কি করে নবীকে সারানো যায়, আমার নবী অসুস্থ হয়েই চলেছেন। একদিন নবীজি শুয়ে আছেন, জেগে আছেন, ঘুমাননি, চোখ দুটো বন্ধ, বুঝতে পারছেন পায়ের দিকে একজন ব্যক্তি, মাথার দিকে একজন ব্যক্তি এসেছেন। পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলছেন, ইনি কে? মাথার দিকের ব্যক্তি বলছেন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এনার কি হয়েছে? মাথার দিকের লোক ব্যক্তি বলছেন, এনাকে জাদু করেছে। আর নবী শুনছেন সব, কে জাদু করেছে? মাথার দিকে লোকটা বলছে, লবিদ বিন আসিম নামক এক ব্যক্তি এনাকে জাদু করেছে। কি নিয়ে জাদু করেছে? বলছে, এনার মাথার চুল নিয়ে এগারোটা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে, কি করে সারবে? মাথার দিকের ব্যক্তি বলছেন, ওই চুলটা তুলতে হবে কোরআনের শেষ দুটো সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরায় মোট এগারোটা আয়াত, একটা করে আয়াত পড়তে হবে, একটা করে গিরো খুলতে হবে, উনি ভালো হয়ে যাবে। বলেই দুজনে চলে গেলেন। আবু রাসূল কারীম সাল্লাল্লাহু উঠে পড়লেন, উঠে পড়ে আবু বকর ওমর উসমান আলীকে বললেন, তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না? বলে জি হ্যাঁ। বলছে, আমার রোগের ওষুধ আমার আল্লাহ পাক আমার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, এই বনি জারিকের কুয়া কোথায় আছে গো? বলে, কেন হুজুর? বলছে, বনি জারিকের কুয়ায় লবিদ বিন আসিম নামক এক ব্যক্তি আমার মাথার চুল নিয়ে এগারোটা গিরো বেঁধে জাদু করে রেখে দিয়েছে, পাথর চাপা দিয়ে তুলে আনো। তা কে আনবে? হজরত আলী গেলেন, ওটাকে তুলে আনলেন, সত্যি সত্যি দেখেন যে একটা চুলের ভিতরে এগারোটা গিরো বাঁধা। এবারে কে পড়বেন? হযরত আলী পড়ছেন, কুল আউযু বিরাব্বিন ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পাঁচটা গেরো খোলা কমপ্লিট। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস
ইলাগিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো খোলা কমপ্লিট হয়ে গেল, আমার রাসূল আস্তে আস্তে ভালো হয়ে গেলেন, জোরে বলুন। এটা কেন বললাম? আসো, বলার কারণটা হচ্ছে এটাই, আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি ওই কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস সাতবার পাঠ করে, যদি এটা সাতবার ওটা সাতবার পড়ে, যদি কোন পানিতে দম করেন, কোন পানিতে ফুঁক দিয়ে যদি, বা কোন কারোর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না, জোরে বলো। বাপেরা, আমার মা বোনেরা নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সাথে সাথে এগুলো দেখবেন, খুব ভালো হবে। চলুন এবার আসছি সূরা জুমা, অবতীর্ণ হয়েছে মদিনায়, অবতীর্ণ হয়েছে কোরআনের ভিতরে রয়েছে 114টা সূরা, তার মধ্যে সূরা জুমা একটা সূরা। সূরার ভিতরে ইহুদিদের আলোচনা আছে, মুমিনদের আলোচনা শেষের দিকে আছে। এ সূরার আলোচনা করার আগে একটা কথা বলে নিই প্রথম, সেটা হলো কি জানেন, এই জুমা নামটা সর্বপ্রথম কে রেখেছিল? এক নম্বর প্রশ্ন, কয়েকটা প্রশ্ন তার উত্তর এর মধ্যে আসবে, এই জন্য আগে প্রশ্নগুলো করে নিচ্ছি। এক নম্বর হলো, জুমা নামটা সর্বপ্রথম কে রেখেছিলেন? এক নম্বর, জুমার দিনে নামাজের খুতবা, জুম্মার খুতবা নামাজের আগে হয় না পরে হয়? আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা আগে হয় না পরে হয়? পরে। কেন? কারণ আছে, এর ভেতরে উত্তরটা পাবেন। আচ্ছা, এবার আসছি পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় একবার, কিন্তু জুমার দিনে আজান কবার? দুবার। নবীর যুগে কোন আজানটা ছিল? উত্তর দেব। আবার আসছি, জোহর আসর মাগরিব এশা এই চার ওয়াক্তের আজান এক রকম হয়। ফজরের আজানে দেখবেন আর সলাতু খৈরুম মিনান নাওম বা কোন অতিরিক্ত বলা হয়, ঠিক না বেঠিক? এটা কে বলল, ইতিহাসটা কি? এ আলোচনা করতে করতে এসে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি সূরা জুমা, শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকলে আল্লাহ পাককে তাসবিহ যাপন করে, এটা আপনারা বিশ্বাস করেন? বলুন না করেন? আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিচ্ছেন সূরা জুমার ভিতরে। সূরা জুমা অবতীর্ণ হলো কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, সালমান ফার্সিকে কেন্দ্র করে কোরআনের একটি আয়াত ওয়া খরিনা মিনকুম লাম্মা ইয়ালহাকু বিহি, এই আয়াতটা ইঙ্গিত করে সালমান ফার্সিকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছে। তখন রাসূল করিমের সাহাবীরা বলছেন যে আমরা বসে আছি এমন সময় সূরা জুমা পরিপূর্ণ নাযিল হলো। এবার সূরা জুমার ভিতরে কি আছে একটু দেখা যাক। চলো আল্লাহ প্রথম আয়াত, ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। সাদাকাই সাব্বিহু তাসবিহান বাবে তাফিল, আল্লাহ পাক বললেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পবিত্র কোরআনে 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরায় বানী ইসরাঈল আল্লাহ পাক বলে দিলেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে, তোমাদের মধ্যে খুব কম লোক আছে তাদের এই তাসবিহ গুলো বুঝতে পারে। মাছ কিভাবে আল্লাহকে ডাকে, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, ছোট্ট দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। রাতের বেলা বাড়ি যাওয়ার সময় দেখবেন তেঁতুল গাছ, তেঁতুল গাছ বোঝেন তো বাপ, তেঁতুল গাছের গাছ তলায় চলে যান, গিয়ে দেখবেন পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, ওই ফুলের গাছের তলায় গিয়ে দেখুন মাথাটা হেঁট করে আছে। আমার আল্লাহ বলে শোন, সারা রাত ওরা নিস্তব্ধ থাকার পরে সকালবেলা আমার সূর্যের আলো লাইটের আলো যখন ওদের গায়ে পড়বে দেখবি তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিস গাছ আস্তে আস্তে পাতাটা মেলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে তসবিহ যাপন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী
একদিন চিন্তিত হয়ে গেলেন, কি এই নিয়ে চিন্তিত হলেন যে আল্লাহ আমার গোনাগার উম্মত উম্মতিরা কি করে তারা ফজরের নামাজ পড়তে উঠবে, ফজরের সময় শয়তান যদি তাদের ঘুম পাড়িয়ে দেয় তাহলে ফজরের নামাজ কায়া হয়ে যাবে, রমজান মাসে সাহারি তারা কি করে খাবে যদি তাদের ঘুম ঘুমিয়ে পড়ে উঠতে পারবে না। আমার নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার, তোমার টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আমি আমার বান্দাদেরকে ঘুম থেকে তুলে দেবো কিভাবে, নবী লক্ষ্য করে দেখো এই পৃথিবীর জমিনে একটা প্রাণীর স্বভাবকে এমন করে দিলাম সেই প্রাণীটা ওদেরকে ফজরের সময় ঠিক ডেকে দেবে। নবী আমার বললেন, লা তাসুবু দিকা ফাইন্নাহু ইউখিজুলিস সালাত, তোমরা মোরগকে গালি দিও না। মোরগ বোঝেন, জামাইরা আরো ভালো বোঝে আপনাদের, চলুন রসুল বললেন তোমরা মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউখিজুলিস সালাত, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঁক দিয়ে ডেকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, মালিক আমি হলাম মালিক সারা পৃথিবীর মালিক, আর তুই তো একটা মালিক, তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, আর যদি 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বলে তুই তোর কারখানা থেকে ঘাড় ধরে বের করে দিস, আর আমি আল্লাহ হলাম মালিক এই পৃথিবীর মালিক, এ পৃথিবী আমার, সবকিছু আমারই তোরা ব্যবহার করিস, কিন্তু আমার পৃথিবীতে তোদের মধ্যে কেউ আমাকে ডাকিস, কেউ আমার সঙ্গে শেরেক করিস, তুই আমাকে ডাকলেও তোরে খাওয়াই, যে আমার সঙ্গে শেরেক করে তারও খাওয়াই, বিচার আমি আল্লাহ একদিন করবো। দেহ থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, তুই পবিত্র আর আমি আল্লাহ হলাম পুত ও পবিত্র, এই সমস্ত সমস্ত দিকের ঊর্ধ্বে। আল-মালিকুল কুদ্দুস আল-আজিজুল হাকিম, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবীন। সেই আল্লাহর গুণগান বান্দা তোরা গাইবি, হুয়াল্লাযী, সেই আল্লাহর গুণগান গাইবি, বাআসা ফিল উম্মিয়িনা, যিনি কি করেছেন উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রসুল 4টে কাজ করেছে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে রসুল তেলাওয়াত করে শুনিয়েছে তোদেরকে। আর কি করেছে, ওয়া ইযাক্কীহিম, তোদেরকে কি করেছে, পুত ও পবিত্র করেছে, সেই রসুল তোদের পবিত্র করেছে। কিসের মাধ্যমে পবিত্র করেছে জানিস, তোদের বাইরের অপবিত্র ছিল আর অন্তরের অপবিত্র ছিল, তোরা দুদিকের নাপাক ছিলিস, দেহের নাপাক অন্তরের নাপাক, অন্তরের নাপাকটা কি, তোরা শিরক করতি, আল্লাহর সঙ্গে অন্যের সঙ্গে সমতুল্য করে তোরা ইবাদত আরাধনা উপাসনা করতি, তাদের থেকে তোদেরকে পৃথক করে দিয়ে এক আল্লাহর দিকে, কুল হুয়াল্লাহ আহাদের দিকে তোদের ডেকেছো, আহাদ ওয়াহিদের দিকে নয়, এই ওয়াহিদুন মানে এক যার দুই আছে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। তাই আল্লাহ পাক বললেন, কুল হুয়াল্লাহ আহাদ, নবী তুমি বলো সে আল্লাহ হলো একক। যাই হোক, ওয়া ইযাক্কীহিম, সেই আল্লাহ কি নবী কি করেছেন, তোদেরকে পবিত্র করেছে, কিসের পবিত্র, বাহ্যিক পবিত্র, তোরা গোসল তায়াম্মুম ওযু কিছুই জানতি কিনা, সেই নবী তোদের শিখিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে, আমি বলে দিয়েছি নবী তরিকা দিয়ে সুন্দর করে শিখিয়ে দিয়েছে। আর অন্তরের অপবিত্র ছিল কি, তোরা ভেতরে ভেতরে শিরক করতি, এমন শিরক করতি কল্পনার বাইরে, সেই শিরক থেকে তোদেরকে কি করেছে, তোরা মানুষকে পূজো করতি, তোরা মানুষকে সাজদা করতি, তোরা ব্যক্তিকে সাজদা করতি, গাছপালাকে সাজদা করতি, সেখান থেকে তোদেরকে সরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে তোদের মাথা নত করিয়েছে। আর কি করেছে, শিক্ষা দিয়েছে। আসুন এখানে একটা ছোট্ট কথা আপনাদের বলি, নবী হলেন একজন টিচার আর আমি আব্দুল্লাহ ইল মারুফ হলাম একজন টিচার, দুই টিচারের আসমান আর জমিন পার্থক্য, ঠিক না বেঠিক? চলো এই ছোট্ট কথাটা আপনাদের কাছে তুলে ধরে একটু ব্যাখ্যাটা করে দিই। টিচার শব্দটা হলো ইংলিশ শব্দ, টিচার শব্দের স্পেলিং বা বানান হলো TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার, ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার, ই থেকে এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার, ই থেকে আর্লি, টিচার হতে গেলে তোমাকে আগে আগে আসতে হবে, সব কাজ আগে তোমাকেই করতে হবে প্রথম, তারপরে ছাত্রছাত্রী করবে, আর আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে তবেই তুমি টিচার, টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরবি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ দ্য টিচার। আমার বলার উদ্দেশ্য কি, আমার নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা,
মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।